লাগলো আপনাদের শুনতে। জননিবাস প্রভু কি, জননিবাস প্রভু প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, উনি মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধবের সেবায় এত নিষ্ঠা সহকারে যুক্ত যে তিনি যেই সময় থেকে ভারতবর্ষে এসে যোগদান করেন মায়াপুরে সেই সময় থেকে তিনি শ্রী শ্রী রাধা মাধবের সেবায় যুক্ত রয়েছেন একেবারে নিরবচ্ছিন্নভাবে। বিদেশি ভক্তদের মাঝে মাঝে বিদেশে যেতে হয়, জননিবাস প্রভু মায়াপুরে জগন্নাথের রাধা মাধবের সেবা ছেড়ে কখনো যাননি, এক নাগারে থেকে গেছেন। এর মাধ্যমে দেখা যায় যে ওনার কত নিষ্ঠা, কোনো কিছুই তাকে ভগবানের সেবা থেকে নিরস্ত করতে পারেনি বা বাধা দিতে পারেনি, এক নাগারে তিনি ভগবানের সেবা করে গেছেন। সম্প্রতি অবশ্য তিনি বিদেশে যাচ্ছেন, তবে সেটাও যাচ্ছেন মায়াপুরে টিওভিপি যে মন্দির হচ্ছে পঞ্চতত্ত্বের মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, সেই উদ্দেশ্যে সেই মন্দিরের কার্যকলাপের জন্য, অর্থ সংগ্রহের জন্য, দান সংগ্রহের জন্য তিনি অম্বরীশ প্রভু সঙ্গে, যিনি হচ্ছেন অ্যালফ্রেড ফোর্ডের প্রপৌত্র, এবং তিনি যাচ্ছেন নিত্যানন্দের পাদুকা নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে, এবং যেখানেই তিনি যাচ্ছেন সেখানে অপূর্ব সুন্দরভাবে ভক্তরা সাড়া দিচ্ছে। আর আজকে আমি এই নামহট্ট মেলায় আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। এই নামহট্ট ছিল ভক্তি বিনোদ ঠাকুর এই নামহট্টের নির্দেশ দিয়ে গেছেন, আর সেই নির্দেশ অনুসারে ছিল জয়পতাকা মহারাজ এই পশ্চিমবঙ্গে নামহট্ট সংগঠন করেছেন অত্যন্ত সুন্দরভাবে। কেননা যখন প্রচার যখন বাড়তে থাকে তখন তার একটা সংগঠনের প্রয়োজন হয়, সংগঠন না থাকলে সেই সংস্থাটা যথাযথভাবে কার্যকরী হতে পারে না। আজকে এই যে সংগঠন, সেই সংগঠনটা কীরকম, এই সংগঠনটা একটা পিরামিডের মতো, অনেককে নিয়ে ছোট ছোট দল, সেই দলগুলিকে নিয়ে আরেকটা দল, তাদের ওপরে তার নেতৃত্ব দিচ্ছেন একজন, সেই দলগুলির ওপরে আরেকটা দল যার নেতৃত্ব দিচ্ছেন আরেকজন, হ্যাঁ, এইভাবে এই সংগঠনটা এসে চরমে কে আছে, শীর্ষে রয়েছেন শিল প্রভুপাদ এই সংগঠনের, এবং তিনি এই যে সমস্ত ভক্তির যে নিবেদন সেগুলি তিনি সকলের হয়ে শিল শ্রী কৃষ্ণের কাছে, রাধা মাধবের কাছে নিবেদন করছেন। জননিবাস প্রভু এক মুসলমান ভক্তের কাহিনী বলেছিলেন, তিনি যখন বলছিলেন তখন আমার একজন মুসলমান ভক্তের কথা মনে পড়ল, জগন্নাথ পুরীতে এরকম অনেক মুসলমান জগন্নাথের ভক্ত, তাদের মধ্যে একজন মুসলমান ভক্ত একটা সুন্দর পদ রচনা করেছেন জগন্নাথের জন্য। আমি জানি না আমি পুরোটা আমি মনে করতে পারবো কি না, তবে যতটুকু আমি মনে করতে পারবো ততটুকু আমি গাইবার চেষ্টা করব, আমি একাই গাইব। ইয়েটা দিও, সি শার্পটা দাও দেখি, ইয়েটা এটা পদগুলো হচ্ছে, ঠুমাকা ঠুমাকা পাগা, কুমাকা কুঞ্জ মাগা, চাপালা চারানা হরি আওয়ে, মেরে প্রাণ ভুলাওয়ান আয়ে, মেরে নয়ন লুভাওয়ান আয়ে, অরুণা কিরণ সমা ছিন্ন ভিন্ন তমা,
किरण बाल रवि आवे मेरे प्राण भुलावन आए। যাই হোক, এই দুটো লাইন আমার, দুটো পদ আমার এখন মনে পড়ছে, চারটে পদ আছে। যাই হোক, ঠুমাকা ঠুমাকা পাগ কুমাকা কুঞ্জ মাগ চাপল চরণ হরিয়াবে ও চপল চরণ হরিয়াবে অরুণ কিরণ সম ছিন্ন ভিন্ন তম কিরণ বাল রবি আবে হো কিরণ বাল রবি আবে মেরে প্রাণ ভুলাবন মেরে নয়ন লুভাবন আবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের ভক্তির বেলায় জাতি ধর্মের কোনো বিভেদ নেই, বিচার নেই। ও আচ্ছা, ওকে, আমি ইয়েটা পেয়ে গেছি, ঠিক আছে, তখন দিয়েছে, বাকিটা আমি গেয়ে শোনাই। আমল কামল কর মুরলী মধুর ধর বংশী বাজাও আনয়াবে হো বংশী বাজাও আনয়াবে মেরে প্রাণ ভুলাবন আবে মেরে নয়ন লুভাবন আবে কুঞ্জ কুঞ্জ হর পুঞ্জ পুঞ্জ ভর বৃন্দারঙ্গ হরিয়াবে হো বৃন্দারঙ্গ হরিয়াবে মেরে প্রাণ ভুলাবন আবে মেরে নয়ন লুভাবন আবে। হ্যাঁ, ভগবানের ভক্তির বেলায় কোনো জাতি ধর্মের বিচার নেই, সকলেই ভগবানের বিভিন্ন অংশ, তাই ভগবান হচ্ছেন পরম পিতা। এমন নয় যে ভগবান কেবল হিন্দুদের পিতা অথবা মুসলমানদের পিতা নন, বা না, ভগবান সকলেরই পিতা, এমনকি পশু পাখি গাছপালা সকলেরই পরম পিতা হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন পরম উৎস, আর আমরা সকলে
তার কাছ থেকে এসেছি, আমরা সকলেই সেই সূত্রে তার অংশ। পুত্র যেমন পিতার অংশ, ঠিক তেমনি আমরা সকলে ভগবানের অংশ। অতএব সেই সূত্রে আমাদের সকলেরই ভগবানের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক রয়েছে। আমরা যেহেতু ভগবানকে ভুলে গেছি, যেহেতু আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই আমরা চির জগৎ থেকে, যেই জগতে ভগবান বিরাজ করেন, সেই জগৎ থেকে বঞ্চিত হয়ে আমরা এই জগতে পতিত হয়েছি। ইসকনে আমরা দেখতে পাচ্ছি কত বিদেশি যারা অন্য ধর্মাবলম্বী ছিল, তারা সকলে ভগবানের ভক্ত হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা জননিবাস প্রভুর শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনলেন। তিনি খ্রিস্ট ধর্মের থেকে এসেছেন। এরকম অনেকে আছে যারা খ্রিস্ট ধর্ম থেকে, ইহুদি ধর্ম থেকে, মুসলমান ধর্ম থেকে এসেছে। হ্যাঁ, অনেক ভক্ত আছে যারা মুসলমান ছিল। আমাদের এরকম একজন আরবের একজন মুসলমান ভক্ত, সে আরবি ভাষায় সে ভগবদ্গীতার অনুবাদ করেছেন। এবং ভগবানও ছিল, প্রভুপাদও এত উদার, সে যখন জিজ্ঞাসা করেছিল প্রভুপাদকে, যে ভগবদ্গীতায় বলছে না ভগবান, শ্রী ভগবান উবাচ, তো আরবিতে তার অনুবাদটা কীভাবে করব, শিল প্রভুপাদ বলেছিলেন আল্লাহ উবাচ। এই ভগবদ গীতার বাণী যে সেটা আল্লাহরও বাণী, আল্লাহ আর ভগবান কোনো ভেদ নেই। জিহোভা, গড, এর মধ্যে ভগবানের, এরা সকলকেই ভগবানকে ইঙ্গিত করছে। পরম, পরম শব্দটার অর্থ কী? পরম শব্দের অর্থ হচ্ছে যে যার সমসাময়িক কেউ, সমকক্ষ কেউ নয় এবং যার ঊর্ধ্বে কেউ নেই, অসম ঊর্ধ্ব। সেই অসম ঊর্ধ্ব যে পরম, সে কি এক না অনেক? তাহলে আমরা যদি সত্যি সত্যি সেই পরম ঈশ্বরের ভজনা করি, তাহলে কি তিনি এক না অনেক? অবশ্যই তিনি এক। এবং বেদেও সেই ভগবানের পরিচয় দিয়ে বলা হচ্ছে একম এব অদ্বিতীয় পরম পুরুষঃ, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই। সেই পরম পুরুষ, সেই পরম পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদে ভগবানের বিস্তৃত বর্ণনা রয়েছে, যেই সূত্রে প্রভুপাদ বলতেন যে তোমরা যদি ভগবানকে জানতে চাও তাহলে তোমরা আমার কাছে আসতে পারো, আমি তোমাদের বলতে পারি ভগবান, ভগবানের রূপটা কেমন, ভগবানের নাম কি, ভগবান কি করেন, ভগবান কোথায় থাকেন, ইত্যাদি সমস্ত ভগবান সম্বন্ধীয় সমস্ত তথ্য আমরা তোমাকে দিতে পারি। দুর্ভাগ্যবশত অন্যান্য ধর্মগুলিতে ভগবান সম্বন্ধে এত বিস্তৃতভাবে বর্ণনা নেই, তাই অনেক ধর্মে ভগবানের নিরাকার রূপটি নিয়ে, মানে নিরাকার রূপ নয়, নিরাকার যে শক্তি, সেই শক্তিটি নিয়ে তারা ইয়ে করেছে। ভগবানের দেহ নির্গত যে রশ্মিচ্ছটা, সেটা তারা স্বীকার করছেন, কিন্তু সেই যে ব্রহ্মজ্যোতি বা সেই যে চিন্ময় রশ্মিচ্ছটা, তার পেছনে যে সেই রশ্মির উৎস, ব্রহ্মের উৎস যে পরম ব্রহ্ম, সেই সম্বন্ধে তাদের কোনো জানা নেই, সেখানেই মুশকিল হয়ে যায়। তাই জন্য তাদের বিচারে দাঁড়িয়ে যায় না তিনি, হ্যাঁ এই যে পরম, যে তিনি নিরাকার। কিন্তু হ্যাঁ, নিরাকারের একটা দিক রয়েছে, ভগবানের দেহ নির্গত, দেহ থেকে যে জ্যোতি বেরোচ্ছে সেটা নিরাকার,
কিন্তু স্বয়ং ভগবান হচ্ছেন সবিশেষ সাকার। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং। যারা তত্ত্ব জ্ঞান সমন্বিত, যারা যাদের তত্ত্ব জ্ঞান আছে বদন্তি, তারা কি বলেন? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং, সেই তত্ত্ব সম্বন্ধে তারা কি বলেন? যে জ্ঞানটি অদ্বয়ম, এটি অদ্বয় জ্ঞান, এর কোনো দ্বিতীয় নেই, হ্যাঁ এটি একই একই তত্ত্ব। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, তারা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই সংজ্ঞায় সেই পরম তত্ত্বকে ইঙ্গিত করে। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে আমাদের শাস্ত্রে তারও আরো বিশ্লেষণ হচ্ছে। কেন, কিরকম? যখন আমরা জ্ঞানের মাধ্যমে যখন আমরা তাকে জানতে চাইছি, তখন আমরা ব্রহ্মজ্যোতি রূপে তাকে দর্শন করছি। যোগের মাধ্যমে যখন অন্তরের অন্তঃস্থলে আমরা তাকে দর্শন করছি, তখন আমরা তাকে পরমাত্মা রূপে দর্শন করছি। এবং প্রেমের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে যখন আমরা তার দর্শন করছি, তাকে দর্শন করছি, তখন তিনি ভগবান রূপে প্রকাশিত হচ্ছেন। এই সূত্রে বলা যেতে পারে যে দূর থেকে যখন তাকে দর্শন হচ্ছে, মানে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে যখন তাকে দর্শন হচ্ছে, তখন এই জগৎ অন্ধকার জগৎ অতিক্রম করে আমরা একটা জ্যোতির্ময় জগতে প্রবেশ করছি। তাই সেই তত্ত্বটি ব্রহ্ম জ্যোতি রূপে প্রকাশিত হচ্ছে। আরো কাছে যখন আমাদের হৃদয়ে তাকে আমরা দর্শন করছি, যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে যখন সমাধি লাভ হচ্ছে, তখন সেই সমাধি স্তরে তাকে আমরা অন্তরের অন্তঃস্থলে পরমাত্মা রূপে দর্শন করছি। আর সেই পরমাত্মার কাছে যখন আমরা পরমাত্মার শরণাগত হচ্ছি, যখন শ্রদ্ধায় তার কাছে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে, আমরা যখন তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিচ্ছি, তখন তার কৃপায় আমাদের হৃদয়ের ভালোবাসার মাধ্যমে তাকে আমরা ভগবান রূপে দর্শন করছি। তো এটা জানতে হবে, শুধু আংশিক জানাটা, আংশিক জানাটাই যদি চরম সিদ্ধান্ত হয়, সেখানেই ভুল দাঁড়িয়ে যায়, সেখানেই ভুল হয়ে যায়। যে ওই এই যে ব্রহ্মদর্শ, ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মরূপে যে সেই পরম তত্ত্বকে জানা, সেটা আংশিক জানা। এমনকি পরমাত্মা রূপেও যে তাকে জানা, সেটাও আংশিক। কেন, তখন প্রেমের সম্পর্ক স্থাপিত হয়নি, সম্পর্ক স্থাপিত হয়নি। তাকে দেখেছি, কিন্তু তার সঙ্গে আমার যে কী সম্পর্ক, তার সঙ্গে যে আমার একটা প্রেমের সম্পর্ক রয়েছে, সেটা যতক্ষণ না স্থাপন হচ্ছে, তখন তাকে পূর্ণরূপে জানা যাবে না। পরমারূপে, পরমাত্মা রূপে তিনি কি উপদ্রষ্টা অনুমন্তা চ, তিনি সাক্ষীরূপে আমাদের সমস্ত কার্যকলাপ দেখছেন এবং আমাদের কার্যকলাপ অনুসারে কর্মের ফল দান করছেন, সেটি হচ্ছে পরমাত্মা রূপ। কিন্তু যখন তার প্রতি শরণাগত হয়ে আমরা যখন তার কাছে নিজেকে সমর্পণ করছি, যেই সূত্রে ভগবদ গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণাগত হও, আমার শরণ নাও, তখন তিনি তার রূপটিকে, স্বরূপটিকে প্রকাশ করছেন। আমাদের ভক্তির প্রতিদান স্বরূপ তিনি কেবল তার নিজের রূপটিকেই প্রকাশ করছেন না, তিনি আমাদের তার নিবিড় আলিঙ্গনে তিনি আমাদের গ্রহণ করছেন। তাই তারপরেই ভগবান গীতায় বলছেন অহং ত্বাং সর্ব পাপেভ্য
মোক্ষইষ্যামি মা সূচহ। মোক্ষইষ্যামি মানে এই জড়জগতে দুঃখ দুর্দশার পরিস্থিতি থেকে আমি তোমাদের সমস্ত মুক্ত করে দেব, সে সম্বন্ধে কোনো চিন্তা করো না। কেননা এই ভক্তির ফলে, শরণাগত হওয়ার ফলে, আমার প্রতি ভক্তি পরায়ণ হওয়ার ফলে তোমাদের যে লাভ হবে সেটা তোমরা কল্পনাও করতে পারো না। এটি হচ্ছে ভগবানের নির্দেশ। আর এই শরণাগতির পন্থা শিক্ষা দেওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। ভগবদ গীতায় ভগবান বলছেন আমার শরণ গ্রহণ করো, মাম একম শরণং ব্রজ। আর সেই চৈতন্য মহাপ্রভু এসেছেন কিভাবে ভগবানের শরণাগত হতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে শরণাগতির শিক্ষা দান করার জন্য। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভের উপায় হচ্ছে শরণাগতি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, এই অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি, তিনি শরণাগতির শিক্ষা দিচ্ছেন। কিভাবে ভগবানের শরণাগত হতে হয় সেই শিক্ষা দিচ্ছেন। এবং এই শরণাগতির প্রভাবে, এই শরণাগতির ফলে আমরা ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে পারব। এই শরণাগতির ফলে আমরা ভগবত প্রেম লাভ করতে পারব। এই শরণাগতির শিক্ষা কীভাবে দিচ্ছেন? শরণাগতির ছটি অঙ্গ, দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। অর্থাৎ দৈন্য, এই যে সব ভগবানের শরণাগত হতে হলে আমাদের অন্তরে দীন ভাব আনতে হবে। আমাদের যদি উদ্ধত ভাব থাকে, আমরা যদি গর্ব অহংকারে মত্ত হয়ে থাকি, তাহলে ভগবানের শরণাগতি সম্ভব হবে? হবে না। অহংকারে মত্ত হইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। অহংকারটা যতক্ষণ আমরা ত্যাগ করব, ততক্ষণ আমরা ভগবানের শরণাগত হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না অন্তরে দৈন্য ভাব আসছে, যে আমি অতি দীন, আমি অত্যন্ত দুর্বল, আমি অত্যন্ত অসহায়, আমি অত্যন্ত নির্বোধ, তাই আমি তোমার শরণাগত হচ্ছি, কেন এছাড়া তো আমার কোনো গতি নেই। এইভাবে যখন দৈন্য আসবে, তখন আত্মনিবেদন হবে, নিজেকে ভগবানের চরণে সমর্পণ হবে। তখন আমরা ভগবানকে আমার একমাত্র প্রভু রূপে বরণ করতে পারবো, গোপতৃত্বে বরণ। দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ মানে ভগবানই যে আমার একমাত্র প্রভু, সেইভাবে ভগবানকে গ্রহণ করা, স্বীকার করা। আর তাই সেই সঙ্গে আরেকটা মনোভাব আসছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, এই বিশ্বাস, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তখন ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তির অনুকূল যে সমস্ত কার্যকলাপ, সেই কার্যকলাপগুলি আমরা গ্রহণ করব, স্বীকার করব। এবং ভক্তি প্রতিকূল ভাব, ভক্তির বিরোধী যে সমস্ত কার্যকলাপ, সেই কাজগুলি আমরা বর্জন করব, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার।
ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতি, এই শরণাগতি যে লাভ করতে পারবে তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, তার প্রার্থনা শোনেন শ্রী নন্দকুমার শ্রীকৃষ্ণ। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। এইভাবে রূপ সনাতন প্রভুপাদের শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছেন। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, কেঁদে কেঁদে বলছেন যে আমি তো অত্যন্ত অধম, শিখায় শরণাগতি কর হে উত্তম, আমাকে শরণাগতি শিক্ষা দিয়ে আমাকে উত্তম করে তোলো, এই অধম থেকে আমাকে উত্তম স্তরে নিয়ে এসো। অর্থাৎ এই যে জড়জাগতিক দুঃখ দুর্দশ গ্রস্ত পরিবেশ, সেই পরিবেশ থেকে আমাকে উঠিয়ে এনে তোমার শ্রীপাদ পদ্মে তোমার শ্রীপাদ তোমার ভক্তি লাভ করার সুযোগ দান করো। এইটি হচ্ছে শিল ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতির প্রথম প্রথম পদ, প্রথম গান। এটা কার কার জানা আছে তোমাদের? আচ্ছা, আমি যদি এখন গাই তোমরা কে কে গাইতে পারবে? এ তো বাংলাতে আছে, সকলেই গাইতে পারবে। এটা গাইবো আমরা? কে কে গাইতে চাইছো? তোমরা সকলে গাইবে তো আমার সঙ্গে? আচ্ছা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়াবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়াবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সপার্ষদ স্বীয় সহায়াবতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। জোরে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় show